অভিষেক হলো এলিটা কিংসলের, তারেক কাজের গোলে জিতল বাংলাদেশ। লড়াইটা ছিল একদল পেশাদার ফুটবলারের সঙ্গে একদল অপেশাদার ফুটবলারের। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে পেশাদার ফুটবলারদেরই জেতার কথা, শেষ পর্যন্ত ব্যতিক্রম কিছু ঘটেনি। সিলেট জেলা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে আজ বাংলাদেশে জিতেছে ফিফা র্যাঙ্কিংয়ে 199 থাকা সেশেলসদের বিপক্ষে। জয়ের ব্যবধান বড় হয়নি 1-0। অবশ্য ব্যবধান নিয়ে ভাবছেন না বলে ম্যাচের আগের দিনই সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের কোচ হেভিয়ার কাবরেরা। জয়টাই সেখানে আসল, ব্যবধান নিয়ে ভাবার প্রয়োজনও দেখেননি তিনি। পূরণ হয়েছে ক্যাবরেরার জয়ের লক্ষ্য, কিন্তু কোচ আগের দিন এও বলেছিলেন, জয়ের পাশাপাশি আমরা এমন ফুটবল খেলতে চাই যাতে মনে হয় আমরা উন্নতি করেছি, আমাদের দেখে গর্ব হয়। কিন্তু গর্ব করার মতো ফুটবল খেলতে পারেননি বাংলাদেশ, খুব দৃষ্টিকারা কিছু চোখে পড়েনি। নিজেদের চেয়ে সাত ধাপ পেছনে থাকা দলের সঙ্গে 2021 সালে শ্রীলঙ্কার চারজাতি টুর্নামেন্টে এক এক ড্র করলেও আজ জিতেছে, হারালেও প্রতি আক্রমণ নির্ভর সেশেলস ভালো লড়াই করেছে। অপেশাদার ফুটবলার হওয়ায় তারা যে নিয়মিত অনুশীলন করতে পারে না সেটা বোঝা গেছে খেলায়, তবে স্কিল ভালো দলটির ফুটবলারদের। ম্যাচের 42 মিনিটে জামাল ভুঁইয়ার ফ্রি কিকে সেশেলস ফরওয়ার্ড ব্র্যান্ডনের হেটে বল ক্লিয়ার হয়নি, সেই বল বাতাসে থাকতে হেডে জালে পাঠান বাংলাদেশের সেন্টার ব্যাক ফিনল্যান্ড প্রবাসী তারেক কাজী। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম গোল। 2021 সালের 3 জুন বাংলাদেশের জার্সিতে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে অভিষেক হয়েছিল তারেক কাজীর।